ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সন্তানের মা চিত্রনায়িকা শবনম বুবলি। যদিও এই দম্পতির মধ্যকার সম্পর্ক এখন খুব একটা ভালো নয়, তাদের বিচ্ছেদ হয়েছে কিনা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও বিভিন্ন সময়ে একে অন্যকে নিয়ে হেয় করেই মন্তব্য করেছেন, যা থেকে দুজনের সম্পর্কের রসায়ন কেমন সেটা স্পষ্ট ভক্তদের কাছে। বুবলি বলেন, শুটিংয়ের ব্যস্ততার মাঝে আমি যখনই একটু সময় পাই তখন ছেলে বীরকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ি। আমার ভালোবাসার যে বড় নিদর্শন সেটি আমার ছেলে। সোশ্যালে দর্শকদের ভালোবাসা থেকে ছেলের ছবি ভিডিও শেয়ার করি, কারণ তারা জানতে চান ছেলে কি করছে, কিভাবে সময় কাটাচ্ছে। আর বীর যখন আমার সঙ্গে থাকে তখন সেই ভালোবাসার নিদর্শন নিয়ে থাকি, ওই সময় বিশেষ কিছুর প্রয়োজন হয় না আমার। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানকে নিয়ে ইতিবাচক মন্তব্যই করতে দেখা গেল বুবলিকে। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের সিনেমা ফ্ল্যাশব্যাকের শুটিংয়ে গিয়ে সেখানে সাংবাদিকদের এক প্রশ্নে শাকিব খানের বেশ প্রশংসা করেন বুবলি। এবার বাংলাদেশে এসেও শাকিবকে নিয়ে ইতিবাচক কথা বললেন এই নায়িকা। সম্প্রতি নারী দিবস উপলক্ষে একটি র‍্যাম্প শোতে হাঁটেন তিনি। সেখানেই একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বুবলি বলেন, ভালোবাসা দিবসে ছেলে শেহজাদকে নিয়ে তাজমহলে গিয়েছিলাম। সেখানে যাওয়ার অনুভূতি একদমই অন্যরকম ছিল, কারণ প্রথমে বীরের বাবার সঙ্গে এই জায়গাটাতে গিয়েছিলাম, সেটাই ছিল আমার প্রথমবারের মতো যাওয়া, আর এবার গেলাম ছেলেকে নিয়ে, তাই অন্যরকম একটু আবেগ কাজ করছিল। প্রসঙ্গত 2018 সালের 20 জুলাই বিয়ে করেন শাকিব বুবলি। বিয়ের ঠিক 2 বছরের মাথায় পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী, যার নাম রাখা হয় শেহজাদ খান বীর।